পরশুরামের গল্প ভূষণ্ডীর মাঠে অবলম্বনে ভূষণ্ডীর মাঠ নাটকের সঙ্গীতাংশ নেওয়া হয়েছে খরাজ মুখোপাধ্যায় নাটক থেকে। পেরিটি গ্রামের বাসিন্দা শিবু ভট্টাচার্য, পেশায় পুরোহিত, কিছু ব্রহ্মোত্তর জমি, পাকা বাড়ি, তিনটে গরু নিয়ে তার স্বচ্ছন্দে সংসার চলত। কিন্তু গিন্নির নেত্রকেলির সাথে তার কিছুতেই ছন্দ মিলত না। গিন্নির হাত থেকে বাঁচতে সে মা কালীর কাছে মানত করল। সেই মানতের ফলে তার জীবনের চাকা যে কোন দিকে ঘুরে গেল তা জানতে চলুন দেখি নাটক ভূষণ্ডীর মাঠ। অংশগ্রহণে টিটো, দিয়া, রিকি, বিতান, স্বস্তিক, ঈশান, মুকুল, অভ্রনীল, কুটুস, অভিষেক, রাতুল ও রনি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাদিতম্। ওম সর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রচ্ছন্না মধুপ ব্যালর গণ্ডস্থলং দন্তাঘাত বিদারিতারি বিধির সুন্দর শোভাকরং বন্দে সুন্দর। শ্যাওড়া ফুলের কিনার ঘেসে পেনেটি গ্রাম সবাই জানে, নিকশ করলেন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেসে পেনেটি গ্রাম সবাই জানে, নিকশ করলেন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শ্যাওড়া ফুলের কিনার ঘেসে কেন মায়ের পায়ে ফুল দিয়ে
বেশ মা গো মা, আজ যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আমি আবার নতুন করে সংসার বাঁধতে পারি। জোড়া পাঠার বলি দেব মা, দোহাই মা। এবার এই গোটা শহরটাকে ভালো করে ঘুরে দেখব। এবার যাওয়া যাক। আমি তো ভালো দেখছি না, হাসপাতালে নিয়ে যাবো ডাক্তারবাবু। কোনো লাভ হবে বলে মনে হয় না, তাহলে ভগবানকে ডাকুন। শিবু বেঁচে গেল। তারপর মনটা কেমন কেমন করে, কেন গো? এমন সুন্দর দক্ষিণ হাওয়া, কেঁচু ফুলের গন্ধ, আকন্দের ঝোপ, হাওয়ায় একরাশ তুলোর আস, এসব কি সুন্দর বলো? মনটা কেমন ভার হয়ে যায় গো। তার জন্য মন এত উতলা শুভ ভাই, ওই পেতনিটার জন্য নাকি? হাই পেতনি রলে বয়স হয়েছে। আরে রাগ করো কেন, আমরা বাস মজা করছিলাম। ভাইয়া রাগিয়ে দিলে যে, বসন্তের হাওয়ায়
বন্ধুর মন ভালো হয়েছে। তারপর কবে এলে বাবু? আমার বাড়ি ছপরাদাসে, এখানে আমার গরু গরু সবই আসিল। তবে আমার গরু মুরগি বাবু বাদ মেয়ে আসিল। আমাদের বহুত ঝগড়া হয়, আমি কলকাতা চলে আসি। প্রায় 30 বছর হল প্রথমে চাপাদানির মিলে কুড়ির কাজ করতাম, তারপর লোহার প্রতিকূলে কাজ পেলাম, তাতেই মাথায় চোট পেলাম, তাতেই প্রিয় হয়ে তাল গাছে চলে এসেছি। বেশ বেশ, বেশি কিছু নয়, 2 মাস মশাই। আপনি কি কালিদাসের ভাই? কালিদাস আমার বাস্তুতু শালিকে বের করেছে। আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন আমি বলে গিয়ে 3.5 বছর এখানে আসি। আরে তুমি তো সেদিন এলে কাঠ পিঁপড়ে দাঁড়িয়ে 3 বার ছটকে গাছে উঠলে, তোমার গানে শখ আছে দেখেছি। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা বিলক্ষণ। না নদে চার মল্লিক পদবী বসু দাদি গার্থ নিবাস কৃষ্ণে সাবেক পেশা তারকাগিরি দাদু মল্লিককে দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। মশাইয়ের সংসার আদি সব সুখি কপালে সয় বাবা, ঘর সংসার সবই ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন ভান্ডার। আমি হলুম নাদু মল্লিক, ফৌজদারি নিরাপদ আদালত যার মুঠোর মধ্যে, তারই পিঠে দিলেন এক ঘর তালাকাট বসিয়ে। তারপরই পালালো বাপের বাড়ি, কিন্তু যাবে কোথায়? গুরু আছে, ধর্ম আছে, 47 মারকে সুরুচ, সংসার ধর্মে আর মন বসে। শখের যাত্রা খুলেছিল, তারপর পরমায়ুপুরতে এখানে আড্ডা গেড়েছে। তা তোমার কাহিনীটি কি? ওই আলাদা কিছু না, বউয়ের জ্বালায় মা কালীর কাছে গেলাম মানত করতে। মা কালী ভুল বুঝে আর জায়গায় আমাকে হলক থেকে তুলে নিল, তাই জন্য আমাদের ব্রহ্মদত্তী এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। যোগ্য ভাই, এবারে কিছু একটা করুন, নাহলে তো বন্ধুর আর মন চলছে না। তা কি হবে,
ডাকিনী না না তার অনেক বয়স হয়েছে ডাকিনী বন্ধুর মন ধরেছে ওহো এই ব্যাপার তার এমন কি ও ঘোটা ভাই ও ঘোটা ভাই চলো চলো হ্যাঁ হ্যাঁ চলিয়ে চলিয়ে বান্ধবান্ধব চলো চলুন চলুন শুক্লপক্ষের চতুর্দশী আজ ভৌতিক পদ্ধতিতে চা খাওয়া হলো না এক সপ্তাহ কিছু না খেলেও চলবে তা যা বলেছো তোমার পর থেকে কোনো নেমন্তন্ন বাড়ি যাওয়ার সুযোগই হয়নি এসব মাঝে মধ্যে হলে মন্দ হয় না শান্তিতে থাকতে পারে।